হাই হুকু হাই হুকু হাই হুকু হাই হাই আমার হাই হুকু হাই হুকু হাই হুকু হাই হাই এক লড়কি মেরে সামনে সে মেরা দিল লিয়ে যায় যায় হাই হুকু হাই হুকু হাই হুকু হাই হাই আমার হাই হুকু হাই হুকু হাই হুকু হাই হাই মনটা পবিত্র হয়ে গেল বুঝলেন। অবেলায় আড্ডা আসার আগে মনটাকে পবিত্র করা দরকার, স্পেশালি যেই মুহূর্তে আপনার মনটাকে সঞ্চারিত করতে সঞ্চারী রয়েছেন। সঞ্চারী মুখার্জি আমাদের সঙ্গে আজ আড্ডায় রয়েছেন। আমারে এরকমভাবে হাসলে খুব লজ্জা লেগে যায়। কুশলদার সঙ্গে তো ভাবছি সতীনের সম্পর্ক ভাতাম। সঞ্চারী মুখার্জি কুশলদার গিন্নি এবং মানে আমাদের মুকুলদার গিন্নি সোনার কেল্লার মুকুলদা কুশলদা, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইয়েস, আমাদের লেভেলটা একটু বুঝতে পারছেন তো, আমরা একটু উঁচু লেভেলের মানুষদের গিন্নি ফিন্নিদের দিকে নজরটা দিয়ে থাকি আর কি। যাই হোক, তো সেই গিন্নি আজ রয়েছেন আমাদের সঙ্গে, যিনি নিজেও অভিনেত্রী এবং পড়াশুনোয় লিস্টিটা শুরু করলে কোথায় গিয়েছি সেসবের কোনো আইডিয়াই নেই। তোমার পড়াশুনোটা সাংঘাতিক রকমের এবং সেটা করার পর হঠাৎ করে অভিনয়ে আসবে, মানে সেটা হওয়ার পর আমার মনে হয় নিশ্চয়ই প্রচুর মানুষ তোমাকে অ্যাসাইলামে দেওয়ার কথা বলেছিলেন। এক্স্যাক্টলি, সেটা তো বলেইছিলেন এবং অনেকে খুবই বিরক্ত আমার উপর, আমার বাবা মাই খুব বিরক্ত, এখন তারা হাল ছেড়ে দিয়েছেন। মানে তারা ভেবেছিল আমার নিশ্চয়ই কোনো সিভিয়ার মেন্টাল প্রবলেম হয়েছে, যে আমি অ্যাকচুয়ালি ইংলিশ অনার্স করলাম, তখন সবাই ভাবলো যে আমার সত্যি সাহিত্য খুব ভালো লাগে, যে আমি হয়তো ইংলিশ লিটারেচার নিয়ে অনেক কিছু, এবং আমি কবিতাও লিখতাম এখনও লিখি, ইংলিশেই লিখতাম। তারা ভাবলো যে আমার হায়ার স্টাডিজ করার ইচ্ছা, ঠিক আছে। হঠাৎ তার মাঝে আমি চিন্তা করলাম যে না, আমি লয়ে চলে যাব, কারণ আমার খুব জাজ হওয়ার ইচ্ছে হয়েছিল। এবার ঠিক আছে, জাজ হওয়ার মানে ওই এম নিয়েই আমি পড়ছিলাম, ল খুব ভালো রেজাল্ট, সব কিছুই চলছে। তো হঠাৎ করে সেই মোমেন্টে আমি একটু থিয়েটার করতে শুরু করলাম, যেই থিয়েটার করলাম অমনি আমার মনে হলো আমি অ্যাক্টিং ছাড়া বাঁচবো না। মানে লয় থেকে লয়টাই বদলে গেল। কোথা থেকে তোমার পড়াশোনাটার একবারে কোথায় কোথায় হয়েছে, মানে স্কুলিং, গ্রাজুয়েশন? দেন আমার স্কুলিং হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল, খুবই নামকরা স্কুল বর্ধমানের মধ্যে। ওখান থেকে আমি হায়ার সেকেন্ডারি অবধি পড়েছি, তারপরে আমি ইংলিশ অনার্স নিয়ে চলে যাই বর্ধমান এমইউসি উইমেন্স কলেজে। সেখান থেকে তারপরেই তো আমি ডিসাইড করলাম যে আমি ল পড়বো বর্ধমান ইউনিভার্সিটিতে। আমার ওখানে একটা অ্যাডমিশন দিলাম, আমার র্যাঙ্ক ভালোই ছিল, ডিরেক্ট একদম ক্যাম্পাস, যেটা ইউনিভার্সিটি ক্যাম্পাস, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল প্লেস। ওখান থেকেই আমি পড়েছি, খুবই ভালো, মানে ল ডিপার্টমেন্টটাও খুব ভালো বর্তমানে। ইনফ্যাক্ট ইউনিভার্সিটি চত্বরে যারা গেছেন তারা ভীষণ রকম জানেন যে কত ব্রিলিয়েন্ট সাজানো এন্টায়ার শহরটা এবং ইউনিভার্সিটিটা, বিরাট বড় ক্যাম্পাস এবং সেখানে খুব সুন্দর করে রাস্তাঘাটগুলো খুব ঝকঝকে তকতকে এবং গ্রিনারি প্রচুর ভালো এবং প্রচুর বাংলা বলছেন আশেপাশে, এরকম মানুষজন পাওয়া যায়, সেরকম বিরল ঘটনা এখনকার দিনে। তারপরে এবার এর মধ্যে একটা, এই অবধি তো সব ঠিকঠাক চলছিল নর্মাল, তারপরেই একটা সব এক্স্যাক্টলি এবং একটা মাস্টার প্ল্যান তৈরি হলো। সেটার মাস্টার মাইন্ড তো আমি বটেই। আমি দেখলাম যে এবার তো আমি তখনই আমি অভিনয়ের স্বাদ পেয়ে গেছি। অ্যাকচুয়ালি খুব ছোট থেকেই ইচ্ছা ছিল, বাবা মাকে এত ভয় পেতাম, মানে এক দুবার আমি অভিনয়ের কথা বলাতে সে যা রিয়াকশন হয়েছিল ওখানেই আমি ওটা মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। পরে ভাবলাম যে না, এরকম আমি হতে দিতে পারি না, একটাই লাইফ, আমি একটা জন্মেই বিশ্বাস করি, আমাকে যেটা আমার ইচ্ছা আমি ওটা ফুলফিল করবো। তখনই মাস্টার প্ল্যান যেটা হলো, কিভাবে পালানো যায় বর্ধমান থেকে কলকাতা, না হলে আমি ইন্ডাস্ট্রি কোথায় পাবো, বম্বে যাওয়ার মতো তো টাকা নেই। আমি ভাবলাম একটাই উপায় আছে, পড়াশোনার অজুহাত দিয়েই পালাতে হবে। তখনই কমন ল অ্যাডমিশন টেস্ট, যেটাকে ক্ল্যাট বলে, সেটা কোয়ালিফাই করলে হোল ইন্ডিয়াতে যত কটা ন্যাশনাল ল স্কুল আছে র্যাঙ্ক ওয়াইজ, মানে জয়েন্ট এন্ট্রেন্স লাইক, তুমি বুঝতেই পারবে, যার যত উপরে র্যাঙ্ক তার প্রেফারেন্স, সেরকম লিস্টে সে টিক মার্ক করতে পারবে। তা আমি ওটা খুব ভালো করে পড়লাম, পড়ছি, ভীষণ পড়ছি, সবাই ওটা পড়ে বড় জুরিস্ট হওয়ার জন্য, আরও অনেক কিছু হওয়ার জন্য, আমি পড়ছি আর আমি ভাবছি এটাই আমার অভিনয় যাওয়ার একমাত্র রাস্তা। মানুষ
অভিনয় শেখার জন্য থিয়েটার করেন, নাটকের বইপত্র পড়েন, অভিনয়ের বইপত্র পড়েন, ভালো সিনেমা দেখেন, উনি লয়ের প্রিপারেশন নিচ্ছেন। লয়ের প্রিপারেশন নিচ্ছি, মানে আমার কি দুর্ভাগ্য, আমি ভালো অভিনয় সিনেমা কোনো কিছু দেখে আমাকে প্রাণ পড়ে ল পড়ে যেতে হচ্ছে, উদ্দেশ্য কিনা অভিনয় করব, এটা একটা সাংঘাতিক ব্যাপার। একমাত্র আমার যে টিচার ছিলেন, যার কাছে আমি কোচিং নিতাম, উনিই আমার এই মাস্টার প্ল্যানটা জানতেন, উনি আর কিছু বলতেন না, কি এটাই রাস্তা আমার একমাত্র। এবং মানে যেটা হলো, ফর্চুনেটলি আমার একটা খুব উঁচু র্যাঙ্ক হলো ক্ল্যাটে, অল ইন্ডিয়াতে 27 র্যাঙ্ক হলো। তাতে সেটা আরও অ্যাবনর্মাল একটা ঘটনা ঘটালাম, আমি পড়েছি নিশ্চয়ই চিনবে ন্যাশনাল ল স্কুল, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স, যেটা ওয়ান অফ দ্য ন্যাশনাল ল স্কুলস ইন ইন্ডিয়া, ইটস ভেরি প্রেস্টিজিয়াস। মানে আইআইটি যদি এদিকে ইঞ্জিনিয়ারিং এর সমকক্ষ হয় তাহলে ওদিকে ওইরকম আছে, এক্স্যাক্টলি এই স্ট্রিমে এটাই। এর উপরের যে ন্যাশনাল ল স্কুল ছিল ব্যাঙ্গালোরের NLSIU, ওটাতে র্যাঙ্ক, মানে যেরকম র্যাঙ্ক আমার ছিল তাতে ইজিলি ওতে ঢুকতে পারতাম, এবং সবাই আমায় খুব মোটিভেট করলো আমি যেন ওখানেই পড়ি। কিন্তু আমার তো মাস্টার প্ল্যান আলাদা, ওখানে গেলে আমি ইন্ডাস্ট্রি পাবো কোথায়। আমি তখন আবার বললাম, অনেক কিছু অ্যাক্টিং শুরু করলাম, এটাই ভালো হবে, এখানে আমার টিচাররা চেনাশোনা, তাদের হেল্প পাবো, এসব পাবো, এই বলে আমার ওই স্যার শুধু জানতেন মাস্টার প্ল্যানটা কি, এই বলে আমি টুক করে হস্টেলে ঢুকে গেলাম। হস্টেলটা আমার একটাই ছিল, জাস্ট কলকাতায় মাথার উপর একটা ছাদ, কলকাতায় থেকে হস্টেল, তোমার তখন পরিচিত কেউ নেই, কেউ পরিচিত নেই। আচ্ছা আচ্ছা, তখন আমি হস্টেলে এলাম, আস্তে আস্তে আমি ফেসবুক এই সমস্ত মাধ্যমে আর কি যোগাযোগ করতাম, ডিরেক্টরদের বলতাম, কাজের অ্যাপ্রোচ করতাম, এভাবে আমি শুরু করলাম। আর তখন পড়াশোনাটা কি হচ্ছে? সাংঘাতিক কঠিন ব্যাপার, মানে ওই পড়াশোনার যে চাপ কল্পনা করা যায় না। ন্যাশনাল ল স্কুল, ওদের ফরেন সিলেবাস, মানে প্রজেক্ট প্রেজেন্টেশন এইসব চলছে, তার মাঝে আমি মাঝে মাঝেই বেরিয়ে যাচ্ছি, ছাতা মাথায় টালিগঞ্জে চলে যাচ্ছি কড়া দুপুরে রোদে, কিছু একটা অটো, অটো থেকে কলকাতার রাস্তা চিনি না, সারাটা কলকাতা দাদা আমাকে এই রাস্তাটা বলবেন, এটা কোন দিকে গেছে, এটা কোন দিকে গেছে, এইভাবে এইভাবে আমি এগোচ্ছি। আর তার সাথে তুমুল পড়াশোনার চাপ, মানে আমি দেখতে পাচ্ছি আমার সব বন্ধুরা প্রাণপণে বই দেখছে পড়ছে, আর আমি একটু পড়ছি, এই রে এখন তো একে ফোন করতে হবে, দেখি কখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, এইভাবে চলে। তুমি ফাইনালি পড়াটা শেষ করেছিলে? হ্যাঁ, আমার পড়া শেষ হয়েছে, এবং শুধু শেষই হয়নি, আমি ন্যাশনাল ল স্কুলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে পুরো এক বছর কাজও করেছি। কি করব, কারণ আমি তো খুব এখনও আমি স্ট্রাগলিং অ্যাক্টার, এটাই আমার স্ট্যাটাস, স্ট্রাগলিং অ্যাক্টার, শুধু অ্যাক্টিংয়ের ভরসায় থাকলে তো হবে না, আর সবসময় রোজগার করেই অভ্যস্ত, সে কারণে বিয়ে করেছি, এই সবগুলো আমার কাছে ফ্যাক্টর করে না, সবসময় জানি নিজেকেই রোজগার করতে হবে। তাছাড়াও আমি LLM পড়তে পড়তে একটা MNC-তে জব করতাম, এই কারণে আমার LLM শেষ করতে একটু দেরিও হয়েছে, ডিসার্টেশন শেষ করতে, কারণ আমি তখন থেকেই জানতাম যে আমাকে তো এরপর তো হস্টেল তো আমাকে বলবে ভ্যাকেট করে দিতে, তখন মাথার উপর ছাদ কোথায় পাবো, রোজগার না করলে একটা বাড়ি ভাড়া নিতে হবে, এই কারণে আমি সেইটা করেছি। সেটা করার পর ন্যাশনাল ল স্কুলে ওদের একটা ইন্টারভিউ হলো, আমি সেটাতে চান্স পেলাম, এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রায় এক বছরের কাছাকাছি আমি কাজও করেছি। বাহ বাহ বাহ, গ্রেট গ্রেট। কাজটা আমাকে ছাড়তে হলো, কারণ নিশ্চয়ই জানো বেশ করেছি, প্রেম করেছি বলে একটি ছবির শুটিং চলে এলো, এবং আমি কাজ যে করছিলাম তা আমার যিনি গাইড ছিলেন উনি খুবই অসন্তুষ্ট ছিলেন আমার উপর। খালি খালি আমি শুটিংয়ের জন্য চলে যেতাম, একবার চেরাপুঞ্জি চলে গেলাম বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের একটা ছবিতে একটু কাজ করার জন্য, সেখান থেকে ফিরে আসার পরই হুমকি পাচ্ছিলাম যে তোমার কিন্তু টার্মিনেশন আসন্ন, যে কোনো সময় তোমাকে টার্মিনেট, তুমি ল কলেজে ল ব্রেক করছো। এক্স্যাক্টলি এইটাই, তাছাড়া আসতাম এসে অমনি হয়তো কোনো একটা লুক টেস্ট আছে, এসেই একটু পরে আমি বেরিয়ে চলে যাচ্ছি, তারা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। লাস্টে যেটা হলো না, ওরা কিন্তু আমাকে টার্মিনেট করেনি, আমি চাইছিলাম যে আমাকে টার্মিনেট করুক, সেই কারণে ওরা আমাকে বারবার বললো যে ঠিক আছে তুমি একটা মেডিকেল সার্টিফিকেট আনো, আমি সেসব করলাম না। একদিন অবশেষে আমি মেল খুলে দেখলাম, ওরা লিখেছে উই আর কম্পেল টু টার্মিনেট ইউ, কোনো রেসপন্স আমার কাছ থেকে পাইনি, ফোন করেছে ফোন তুলিনি, টার্মিনেট করলো। উপন্যাস পুরো। আচ্ছা, তদ্দিনে তোমার ছবির কাজ শুরু হয়ে গেছে? হ্যাঁ, ছবির কাজ শুরু হয়ে গেছে। প্রথম ছবির কাজ কি ছিল, এবং মানে বেশ করেছি প্রেম করেছি কিটা ফার্স্ট ছবি নাকি তার আগে কোনো কাজ? বেশ করেছি প্রেম করেছির আগে আমি ছবিতে কাজ করেছি, কিন্তু হয়তো অল্প একটু অ্যাপিয়ারেন্স, তবে একটা কাজ আমার খুব ইন্টারেস্টিং ছিল,
রাজ চক্রবর্তীর একটি ছবি বোঝে না সে বোঝে না, ওতে আমি একটি খুব হাসির একটা মজার সিন ছিল, ওটাই আমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স। কোন কোন সিনটা ছিল? বোঝে না সে বোঝে নাতে একটা গান আছে ভগবান কলকাতা বলে, ভগবান এক্স্যাক্টলি ঠিক বলেছো। তাতে একটা খুব মজার সিন ছিল যে একটা গ্রামের মেয়ে একটা শহরের মেয়ে, আমি ছিলাম একটা প্রপার কলকাতার মেয়ে, খুব মড, একদম হাঁটা চলা সবকিছুতে পোশাকে, তা আমি একটু অন্যরকম পোশাক পরেছি, তা পায়েল সরকার অভিনেত্রী ও একদম গ্রাম থেকে এসেছে, ও আমায় বলছে এই পোশাকটা একটু দেখাচ্ছে যে এরকম। আচ্ছা, সিন সমজ গেয়া, হাম ইশারা সে হি সমজ গেয়া, এক দুষ্ট জিনিস বাহার পে থা, তো পায়েল উসকো বোলা কি সন্ধে বেলায় বাহার নহি রেহনে কা, স্ট্রিট লাইট জ্বলনে কে বাদ ঘর কে অন্দর জানে কা, তো উস পোশাক নে ও নহি সুনা, বোলা কি হাম কভি কভি বাহার আ জাতা হ্যায়, তো লড়কি মতলব উসনে বোলা, মতলব সঞ্চারী নে বোলা কি ননসেন্স না এসে কিছু লাগতো। আমি ওকে বলেছিলাম যে গার্ল ইজ না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি যে গার্ল ইজ সিটিং বিসাইড মি বিহেভিং লাইক অ্যান ইলিটারেট এন্ড শি ওয়াজ ভেরি এজিটেটেড এন্ড সেড দ্যাট নো আই এম এ গ্রাজুয়েট আই নো ইংলিশ, লুক আই এম এ গ্রাজুয়েট আই নো ইংলিশ, এক্স্যাক্টলি পাইল রিয়েলি সরি। তারপর রাজদার পরের আরেকটি ছবি যোদ্ধা, তাতেও আমি কাজ করেছি, তাতে সখীর ক্যারেক্টার ছিল অনেক, তাদের মধ্যে লিড সখীর যে রোলটা করেছিলাম। রাজ চক্রবর্তীর সঙ্গে বেশ কয়েকটা কাজ হয়ে গেল, রাজদাকে কেমন লাগে মানে অ্যাজ অ্যাজ আ ডিরেক্টর এন্ড অ্যাজ আ মানুষ? ভেরি নাইস পারসন, মানে সবচেয়ে বড় কথা। আচ্ছা, আমি ফিরে আসছি একটা ছোট ব্রেকের পর। বর্ধমানে বেড়ে ওঠা সঞ্চারী বলছে বটে যে আমি স্ট্রাগল করি বা এখনো স্ট্রাগল ফেজে রয়েছি, কিন্তু অলরেডি আপনি শুনছেন যে ব্যাগে অনেকগুলো ফিল্ম হয়ে গেছে এবং ঘটনাচক্রে তিনি কুশলবাবুর গিন্নিও হন। তো তার সঙ্গে আরও আড্ডা চলবে, কোথাও যাবেন, এনজয় করতে থাকুন অবেলায় আড্ডা, সঙ্গে আমি নীলাঞ্জন। ফিরে এলাম বিরতির পর অবেলায় আড্ডায়। আজ সঞ্চারী মুখার্জি রয়েছেন, কুশলদার গিন্নি এটা সেকেন্ডারি পরিচয়, প্রাথমিক পরিচয়ে অভিনয় করেন, এবং তারও আগে তিনি একজন অত্যন্ত পণ্ডিত মানবী যিনি ল নিয়ে কেরিয়ার শুরু করিয়াছিলেন এবং তারপর তিনি সমস্ত ল ব্রেক করে দিকে চলে এসেছেন। আমার মনে হয় সেই থেকেই ল না এই কনসেপ্টটার উৎপত্তি। রাজ চক্রবর্তীর সঙ্গে দুটো ছবি ইতিমধ্যেই হয়ে গেছে, যোদ্ধা এবং বোঝে না সে বোঝে না। সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, কেমন মানুষ হিসেবে এবং ডিরেক্টর হিসেবে? খুব ভালো, রাজদা ডিরেক্টর হিসেবে তো নো ডাউট ভীষণ ভালো, আর নতুন যারা মানে এটা আমি বোঝে না সে বোঝে না করার সময় বুঝতে পেরেছিলাম, ওই সিনটাতে অনেক ডিফিকাল্টিস ছিল, রাস্তার মধ্যে দিয়ে দৌড়াচ্ছি, একটু ছোটোখাটো পোশাক, এ সমস্ত অনেক ভয় লাগছিলো, কিন্তু অন্য ডিরেক্টর হলে আমি জানি না কী হতো, অনলি বিকজ অফ রাজদা আমি ভীষণ স্পন্টেনিয়াসলি কাজটা করতে পেরেছিলাম। সবসময় রাজদা বলতো যে একদম ভয় পাবি না, একদম ঘাবড়াবি না, এটা একটা ভীষণ খুব কমফর্টেবল জোন থাকে রাজদার কাছে, এটাই আমার সব থেকে বেশি মনে হয়। ইজ এ ভেরি গুড হিউম্যান বিইং, বুঝতে পারে যে অভিনেত্রীর অভিনেতা অভিনেত্রী তার জায়গায় নিজেকে দাঁড়িয়ে চিন্তা করতে পারে, এটা বোঝে না সে বোঝে না তো ওই গাইডেন্স পেয়েইছিলাম। এবং যোদ্ধাতেও আমার, যদিও যোদ্ধাতে আমি অভিনয়ের সুযোগটা খুব কম পেয়েছি, মানে যোদ্ধা গল্প অনুযায়ী যেহেতু এটা মাগাধিকা নামক একটি ছবির থেকে নেওয়া, তাতে ক্যারেক্টারে সেভাবে স্কোপ পাইনি, কিন্তু একমাত্র আমি এটুকু বলতে পারি যে রাজদা ছিল বলেই আমি কাজটা করেছি। আর একটা বিষয় যেটা আমার মনে হয় তুমি নিজে খুব এখন এনজয় করো, কুশলদার ঘরণী হয়ে কেমন থাকি, মানে কুশলে মঙ্গলে কেমন থাকো? ভালো আছি খুবই, কুশলদার তো একদম অন্য ধরনের মানুষ, আমি আমি আবার কুশলদা বলেই ডাকি, এটা এটা বিয়ের আগে থেকেই হয়ে আছে, হয়তো তুমি অবাক হবে সে কারণেই আমি তোমায় আগে বলে দিলাম। আমরা শুনেছি মাসিমা আপনিও জানেন, অ্যাবোদি আপনিও জানেন, যে বিয়ের তিন চার বছরের পর ভাই বোন সম্পর্ক শুরু হয়ে যায়, কিন্তু এখানে বিয়ের পর থেকেই ভাই বোন হয়ে গেছে। তুই রাখি পরাও কুশলদাকে? একমত না, এখনো অতটা বাড়াবাড়ি করিনি আমার, মানে এটা বেশ ভালোই লাগে আমার থেকে, তো সত্যি অ্যাক্টর হিসেবে তো অনেক সিনিয়র, অনেক গাইড করার মতোই। তুমি দাদা বলো স্টিল নাও, কুশলদা পড়ে না বোন, না বোন আছে দাদা বলিস না,
কুশল দাও কিছু বলে না। কুশলদা খুবই মানে একদমই সংসারী মানুষ নয়, এবং সবচেয়ে বড় যেটা গুণ হলো, ও কখনো কোনো কিছু অর্ডার আজ অব্দি করেনি, যে এমনকি জীবনে এক কাপ চাও করতে বলেনি এরকম। এবং আমি ঘুমোচ্ছি, সে সকালবেলায় ওর যদি হাজার দরকারি কিছু জিনিস থাকে তার জন্য ঘুম ভাঙিয়ে ডাকে না, এরকম একজন মানুষ। মানে ও খুবই কমফর্টেবল। আর আমার অ্যাক্টিংয়ের জন্য আমি যে সাপোর্টটা সবসময় এক্সপেক্ট করেছিলাম, কারণ আমি তো আমার বাড়ি খুব কড়া ছিল, ওই সাপোর্ট আমি বাড়ির কাছে কখনোই এক্সপেক্ট করিনি, তা সেটা তো সম্পূর্ণভাবে পাই এই ফ্যামিলিতে এসে। আমি আমার পুরনো যে অনেক টেনশন এই জায়গাগুলো একবারে পুরো কেটে গেছে। বাহ, আমি জানি তোমাদের প্রেমটা অদ্ভুতভাবে হয়েছিল, মানে সেই গল্পটা যদি একটু ডিটেইলসে শোনা একদম প্রথম থেকে। প্রেম কাহিনিয়া, দেখো আমি খুব কাজ কেন্দ্রিক মানুষ, তো ওই কাজের সূত্রেই এরকম একটা ব্যাপার হয়েছিল। আমি খুব চাইছিলাম যে একটু মেগা সিরিয়ালে কাজ করব, যদিও সত্যি কথা দুঃখের কথা এখনো আমার সেরকম ভাবে মেগা সিরিয়ালে কাজ শুরু হয়নি। বাট এনিওয়েজ ইউ আর ইন দ্য ফিল্ম লাইন, সো এটা হ্যাঁ হ্যাঁ আমার ইচ্ছা ছিল। তাই ওই এক্সপেকটেশন নিয়ে আমি একটা মেসেজ করেছিলাম কুশলদাকে, ওটাও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, এরকম যে আমি একটু আপনার সাথে যোগাযোগ করতে চাই, আপনি তো অনেক কাজ করেন, আপনি যদি আমাকে একটু কোথাও কিছু সুযোগের ব্যাপারে হেল্প করতে পারেন। তা তখন হ্যাঁ না কিছুই বলেননি কুশলদা, আবার এই হ্যাঁ না কথা ডিরেক্টলি কমই বলে, নাও বলে না হ্যাঁও বলে না এরকম। তাই একদিন আমি দেখা করলাম, দেখা টাকা করার পর কোথায় দেখা হলো, একদম আমি তখন থাকতাম সাউথ সিটি মলের পাশে, আনোয়ার শাহ রোডের কাছাকাছি থাকতাম, সাউথ সিটিতেই আমাদের দেখা হলো। দেখা হলো সেদিন 15th August, এই দিনটাও মনে আছে, এবং সাউথ সিটিতে খুব ভিড়। দিয়ে আমরা ওই ভিড়ে কথা বলতে না পেরে লেকের কাছাকাছি, রবীন্দ্র সরোবরের কাছাকাছি একটা সিসিডিতে বসলাম, বসে কফি খেতে খেতে বললাম এই এই আমার দুঃখের কাহিনী, আমি একজন স্ট্রাগলিং অ্যাক্টর, বর্ধমান থেকে এসেছি, চাকরি করেছি এমএনসিতে, এখনও আমার এলএনএম তখনও আমার কমপ্লিট হয়নি, চলছে, আমি একটু চাইছি, আমার তো সব কিছুই অভিনয়ের জন্য, আমার ল পুরো স্যাক্রিফাইস হয়ে গেছে অভিনয় করার জন্য, এই সমস্ত বললাম। দিয়ে বললো যে হ্যাঁ তুমি চেষ্টা করো এইসব, এই চেষ্টা করোই বলেছিল, আর বেশি কিছু না। বা কুশলদার সাথে এমনকি সবচেয়ে আশ্চর্যের কথা, যে কাজ নিয়ে আমি কুশলদার সাথে কথা বলেছিলাম সেসব তো হলো, কিন্তু কুশলদার সাথে এখনো অবধি আমার কোনো কাজ করা হয়নি, এমন কোনো মেগা সিরিয়াল না ছবি না যাতে আমি আর কুশলদা একসাথে পার্ট করেছি, বুঝো সেটা এখনো অবধি কিন্তু হয়ে ওঠেনি। তারপর তারপর সে তো কফি হলো, কফি অর্ডার করলে সেদিনকে কফির বিলটা কে দিয়েছিল, তুমি দিয়েছিলে কুশল দা? না, কফির বিলটা ভদ্রতা বশত কুশল দাই দিয়েছিল। আচ্ছা, টাকা পয়সার পরিমাণটা আমার থেকে কিঞ্চিত বেশি, কিঞ্চিত অনেকটাই বেশি, আমি তো গরিব মানুষ স্ট্রাগলিং অ্যাক্টর, আমার তো এটাই তোমার এই ট্যাগটা না, স্ট্রাগলিং অ্যাক্টর বলে বলে যে তোমার 10টা ফিল্মে তুমি লিস্ট দিচ্ছো, এটা কিন্তু মানে পাপি জনতা, এরা কিন্তু তোমার এই ওই অন্যায় অবিচার ভালোভাবে নেবে না, যারা অ্যাকচুয়ালি স্ট্রাগলিং তারা ওদিক থেকে বলছে আরে কতগুলো তো সিনেমা হয়ে গেল এখনো স্ট্রাগলিং না না। আচ্ছা, দেন কফি বিল তো দিল, হ্যাঁ তুই মনে মনে কি বলছিস তখন, মানে সেদিনকে? আমি মনে মনে ভাবছিলাম যে ঠিক আছে যা হচ্ছে হোক আমাকে একটু হেল্প করুক, আমি শুধু প্রেম না বিয়ে না, আমি শুধু হেল্প। প্রথম দিন তো প্রেম বিয়ে হলো না, প্রথম দিনটা তো এমনি, প্রথম দিনটা এমনি, হ্যাঁ হ্যাঁ, এবং এভাবেই চলছিল, চলতে চলতে একটা চলছিল না, দাঁড়া দাঁড়া চলবে কোথায়, প্রথম দিন তো কফি সেন্টার দেখা করলে, তারপর কি হলো সেটা বলো। তারপরে আমাকে কুশলদার যে গাড়িটা তখনও ছিল এখনো আছে, ওই গাড়ি করেই আমাকে পিক আপ করেছিল বাড়ির কাছাকাছি, কুশলদার ড্রাইভ করছিল। হ্যাঁ, তো এখন আমাদের একজন কলকাতার রাস্তায় আর কি মানে ড্রাইভ করা একটু কঠিন কাজ, কুশলদার ড্রাইভ করে দেওয়া স্বাভাবিক। তারপর দেন দেন দেন, তারপর কি হলো? তারপর আমাকে ড্রপ করে দিল বাড়িতে, ড্রপ করে দিল। আবার আমি ভাবলাম যে এভাবে তো আমাকে লেগে থাকতে হবে না, আমায় কাজ করতে হবে, কুশলদার দেখি আমাকে আমাকে এমন ভাবেই আমি মোটিভেট করব যাতে আমার ডেডিকেশনটা বুঝতে পারে, এবং হ্যাঁ যে এই মেয়েটাকে আমার হেল্প করা উচিত, নৈতিক কর্তব্য এটা, এক্স্যাক্টলি, বিইং এ সিনিয়র অ্যাক্টর মানে আমার উচিত, আমার ওই দৃষ্টিকোণ থেকে যে এসেছে বর্ধমান থেকে এত কষ্ট করে। কুশলদা কি করলো? কুশলদা সবসময় বলতো যে আমি আমার মতো চেষ্টা করব, তা এখনো সেই চেষ্টা চলছে। তারপর কি হলো? দেন 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 নেক্সট মিটটা কি করে হলো? নেক্সট মিটটা বাড়ি চলে গেলে, তারপর তারপরে আমরা
আমরা খুব ওই অ্যান্ডারসন ক্লাব আছে, তদিনে মোবাইল নাম্বার নিয়ে নেওয়া হয়ে গেছে, সে তো হয়ে গেছে, এসএমএস কি কথা হচ্ছে তখন, এসএমএস হচ্ছে, ডিনার হলো, লাঞ্চ হলো, এসব গুড বাই গুড মর্নিং, সেটা ইনিশিয়েটটা কে করতো, তুমি করতে না কুশলদা করতো? প্রথম দিন কুশলদাই করেছিল, তারপর থেকে আমি আমি ওটাকে না আমার একটা সিস্টেমের মধ্যে নিয়ে নিয়েছিলাম যে না না আমাকে এই মানুষটা তো একটা বড় অ্যাক্টার, এর সাথে যোগাযোগটা রেখে যেতে হবে, তারপর থেকে মানে আমি রুটিন মতো আমি একটা করে করে গুড মর্নিং মেসেজ এরকম করে দিতাম। আচ্ছা, দেন দেন তারপর তারপর নেক্সট মিটটা কবে হলো? নেক্সট মিটটা হলো আবার দুদিন সপ্তাহ পর, ওই সিসিডি সাউথ সিটি এগুলোতেই আমরা মিট করতাম। আচ্ছা, তারপর আস্তে আস্তে একটা দুটো করে সিনেমা দেখা শুরু করলাম সাউথ সিটিতে। আবার কুশলদার আমার আবার সিনেমার পছন্দটা একদম আলাদা। আচ্ছা, আমি এই কুশলদা এবং তোমার সিনেমা দেখার গল্পে, অন্ধকার হলে সিনেমা দেখা তো, একটা ব্রেকের পর একটু ধাতস্থ হয়ে নিন, তারপর আমরা মানে আমরা মানে আপনি আর আমি জাস্ট দেখবো, আর ওনারা ছবিটা বানাবেন, হাত ধরাধরি করে যখন কুশলদা এবং তার গিন্নি সিনেমা দেখতে ঢুকলেন। ফিরে এলাম বিরতির পর, আপনি এনজয় করছেন অবেলায় আড্ডা, এবং আমার সঙ্গে এমন একজন রয়েছেন যিনি তার দাদাকে বিয়ে করেছেন এবং বিয়ে করার পর তাকে দাদা বলেন, কুশলদার গিন্নি রয়েছে ঘটনাচক্রে বিয়ের আগে ফর্মালি, যেমন দেবদাসকে পারো বলতে দেবদা, ওরকম তিনি দাদা বলতেন এবং এখনো ওই অভ্যেসটা রেখে দিয়েছেন। আমি না জাস্ট আমি বিশ্বাস করি, আমি এখনো হাসছি মানে ভাবছি হাসছি, মানে তোমার হস্তবন্ধন সময় বলছে, হ্যাঁ কুশলদা হস্তবন্ধন হয়ে গেছে, কুশলদা মারাটা বলতে দেবো, কুশলদা আমরা হানিমুনে যাব। কবে হলো মানে ওই প্রথম মিটের কদিন পর সেকেন্ড মিটটা হলো? ধরে নাও 2 weeks, 2 সপ্তাহ পর। বাবা লাল্লাল্লা লাল্লাল্লা, গুলকালে গুলচন গুলচন, আমাকে তো মিট করে যেতেই হবে না। তুমি তোমার কি অ্যাপ্রোচটা প্রতিবারই থাকতো যে আমার কাজকর্ম লাগবে নাকি? আর আর উনি উনি কি বলতেন? উনি ওটা উনি কি গাছ ফুল পাতা গোলাপ সব এসেছিল না এরকম বলতেন না, উনি হ্যাঁ হ্যাঁ করে যেতেন এরকম টাইপের। আর এমনি ওর পছন্দের বিষয় ছিল একটু সিনেমা নিয়ে গল্প করা, এই সমস্ত, ওটা আমারও পছন্দের বিষয়, কিন্তু ওই যে যে ট্যাগটা আমি লাগিয়ে রেখেছি, আমি ভেবেছি এগুলো আমার পক্ষে বিলাসিতা, এখন এখন আমাকে একটু টাকা পয়সার দরকার, কাজ করতে হবে এরকম। যদিও আমি একটা চাকরি করতামই, কিন্তু আমার তো যেটা এম অ্যাক্টিং, ওটার জন্যই মানে লড়াই চলছে, এরকম একটা মনোভাব নিয়ে আমি সবসময় দেখা করতাম এই লড়াইকে, আমাকে সফল করতে হবে, প্রুফ করতে হবে, এক্স্যাক্টলি প্রুফ করতে হবে। দেন প্রপোজালটা এলো কবে, বিয়ের কথা উঠলো কবে? অ্যাকচুয়ালি কুশলদা একটু রসিক মানুষ, প্রথম থেকে বিয়ে বিয়ে কথা 2-1 বলেছিল, কিন্তু সেটা একদম রসিকতা করে, একদম সিরিয়াসলি না, মানে যেমন আমি রসিকতা করে বলি আর কি, যাই হোক ওই তোমারই মতো আর কি। আমার এবার আমি লজ্জা পেয়ে গেলাম, একটা ঘুমটা দেবে কেউ প্লিজ। মজা করে বলতো কুশলদা, কিন্তু সিরিয়াসলি কখনো বলেনি, সিরিয়াসলি চিন্তাটা করেছিলাম বিয়ে নিয়ে আমি প্রথম। রিয়েলি? হ্যাঁ, আমি দেখলাম যে না, একটা কাজ করলে হয়, মানুষটার সাথে তো একদম ওয়েভলেন্থ আমাদের খুব মিলছে, আর দুজনেরই লাইফ একদম হালকুল, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝার দেশ, আমি এখানে একা থাকি, কুশলদা তো বাবা মার সঙ্গে থাকে, বাবা মা ছেলে একদম এরকম পরিবার। তাই এবারে আমরা ভাবলাম যে আস্তে আস্তে, কুশলদা কতটা ভেবেছিল তখন জানি না, আমি ভাবলাম যে যদি বিয়ে করি আমি একেই করব। অলরেডি আমার বাড়ি থেকে তখন বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, বলছে কি পড়াশোনা তো হলো, অনেক তো দেখালি, খেল এই পড়ে তারপরে অভিনয় এত কিছু, এবার একটা বিয়ে হোক। আমি দেখলাম না, আমার মতো মানুষের তো যাকে তাকে বিয়ে করলে হবে না, যে আমার স্বপ্নটা বুঝবে, আমাকে একটা সাপোর্ট দেবে, এরকমই কাউকে চাই। তখনও ডিসক্লোজ করিনি বাড়িতে, আমার বোন সবার আগে জেনেছিল এই সম্পর্কটার কথা। চমকে উঠিনি মানে, বিকজ বর্ধমানের একটা জায়গা এখন মানে কুশল চক্রবর্তী ইজ লাইক ইজ এ বিগ নেম, মানে আমি বলছি মানে ইটস লাইক কি বলছিস তুই, তোর কুশলের সঙ্গে অ্যাফেয়ার আছে, এ কি মানে এরকম ছিল না, এরকম এক্সপ্রেশনটা ওর খুব একটা হয়নি, কারণ ও কলকাতাতে থাকতো ওর পড়াশোনার জন্য, ও দেখতো যে আমি তো খুব ছোটাছুটি করে বেড়াই, আর আমার পক্ষে অসম্ভব কিছু না যে দৌড়চ্ছি। এবারে হয়তো বিয়ের জন্য যখন সিরিয়াসলি ভাবছি, আমি এমন কাউকেই ভাববো যে আমার ফিল্ডটা বোঝে, সাপোর্ট করে, ও ভেবেছিল আমি আর আমার বোন দুজনেই ভাবছিলাম বাবা মাকে কি করে জানানো যায়, কারণ আমি বুঝতেই পারছিলাম যে কি রিয়্যাক্ট করবে তারা, মানে প্রিপেয়ার্ড নয় হঠাৎ করে এরকম। তারপর
চেনা শোনা, তাদের চেনা শোনার মধ্যে তো নয়, তারা তাদের চেনা শোনার মধ্যে সম্বন্ধে ভাবছে এবং ল মানে হয়তো তারা ভাবছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বা এই ধরনের কোনো বাক্য আছে, তারা ওরকমই ভাবছে। কি ম্যাট্রিমোনিয়াল সাইট ফাইট দেওয়া হচ্ছিল, পেপার দেওয়া হচ্ছিল? অনেকম না সাইট আমাকে অনেকবার বলে, তো আমি ক্রিয়েট করিনি ইচ্ছা করেই, অনেক ফোন আসবে। আমার বাবা মা অনেক কটা সম্বন্ধ দেখেছিল এবং সবই ঠিক হচ্ছিল, আমি ঠিক এমন এমন একটা কিছু করছিলাম যাতে আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল। নিনি নামটা বললে কি করে যে বাড়িতে গিয়ে যে কুশল চক্রবর্তী এলেন? ওটা আমার বোন বলেছে। কি বলেছে ও? এক্স্যাক্টলি জানি না কিভাবে বলেছে, ও বলেছে যে এরকম কুশল চক্রবর্তীর সাথে মনে হচ্ছে কিছু একটা সম্পর্ক আছে এরকম। আমার মা তো শুনে খুব অবাক, বলছে সে কি, কারণ অনেক সিনিয়র অ্যাক্টর আমি এসেছি সবে দিয়ে। তারপরে ওরা খুব চিন্তা ভাবনা করলো যে ঠিক করছি কি আমি, কি চেনে না জানে না। তারপরে যেদিন কুশলদার বাড়িতে সবাই মিলে আমরা গেলাম, আমি আমার বাবা মা দিয়ে, ওই বাড়িতে যাওয়ার পর ওর বাবা মার সঙ্গে যখন কথাবার্তা হলো, তখন ওদের একদম মেন্টালিটি চেঞ্জ, যে তখন ভাবলো যে না আমরা ঠিক একটা যোগ্য জামাই পাচ্ছি, যোগ্য জামাই। সবচেয়ে বড় কথা এরকম শ্বশুর শাশুড়ি মেয়ের যে হবে, আমার শ্বশুর বাড়ি তো খুবই মানে একটা সাহিত্য মনোভাবাপন্ন পরিবার, আমার শ্বশুর মশাই নিজে বড় লেখকও, সব মিলে মানে ওই রকম একটা পরিবেশ ওদের খুব পছন্দ হয়ে গেল আর কি। বাড়িতে কুশলদার সঙ্গে ডিসকাশন হয় যে এই সিনটা আমি করেছি, এই সিনে এই অভিনয় ভুল হয়েছে, মানে তখন কি টিচার স্টুডেন্ট টাইপের ব্যাপার চলে আসে কর্তাকে নিয়ে যায়? এইটা না এখনো পর্যন্ত হয়নি, কারণ কুশলদা আমার অভিনয় দেখছে কিছু বলছে একেবারেই এখনো পর্যন্ত হয়নি। যখন বেশ করেছি প্রেম করেছি কাজ করলাম, তারপর যখন ছবিটা টিভিতে টেলিকাস্ট হলো তখনও কুশলদা দেখেছে, কিন্তু ও কিছু বলেনি। ও আমাকে বলতো হ্যাঁ তুমি তো ভালো অভিনয় করো, এবার অনেক আরও বেটার আরও ভালো অভিনয় করতে চাই। কুশলদা অ্যাকচুয়ালি টিচার টিচার ভাবটা খুব কম দেখায়, মানে বলে খুব কম, হয়তো খুব খুচিয়ে প্রশ্ন করলে, যদিও অভিনয় শেখানো এই সমস্ত কাজে কুশলদা রয়েছে, আমাকে কখনো কিন্তু খুব একটা কিছু বলে না। আচ্ছা মানে আচ্ছা তোমরা বাড়িতে বসে লেজার টাইম গুলো কি করে কাটাও? পুরনো ছবি টবি দেখো, মানে সোনার কেল্লা সামহাও একসাথে বসে দেখেছো কখনো? সোনার কেল্লা একসাথে বসে একবারই দেখেছিলাম, কিন্তু কুশলদার ফেভারিট টাইম পাস হচ্ছে অ্যাকশন মুভি বা আরো এরকম কিছু হলিউড ছবি দেখা। আমি আবার হলিউড ছবি দেখি কিন্তু কুশলদার মতো অত দেখি না, আমার ঝোঁক হচ্ছে ওয়ার্ল্ড সিনেমার দিকে, মানে ফেলিনি, গোদার্দ, ডিসিকা, হ্যাঁ এক্স্যাক্টলি। এইটা আমি হয়েছে, এটা আমি এই কালচারটা পেয়েছি বাপ্পাদার কাছ থেকে, বিকজ বাপ্পাদা ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ইন মাই লাইফ হু ইন্সপায়ার্ড মি ফর অ্যাক্টিং। বাপ্পাদার গল্পে আমি আরো আসবো, বাট তার আগে আর একটা ছোট ব্রেক, ব্রেক থেকে ফিরে এসে এই বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়কে ভীষণ কাছ থেকে দেখার এক্সপিরিয়েন্স সঞ্চারী শোনাচ্ছে এটাও, এবং দেখছেন আপনারা ওর এক্সপ্রেশনটা দেখে আপনি বুঝতে পারছেন যে হাউ ক্লোজ দে আর এবং কতটা ইন্সপায়ার করেছিল মানুষটা। আজকে হয়তো নেই আমাদের মধ্যে, বাট মানে এটা আমাদের জন্য বিরাট বড় লস, সেটা নিয়ে কথা হবে কিছুক্ষণের মধ্যেই। ফিরে এসে কোথাও যাবেন না, এনজয় করতে থাকুন অবেলায় আড্ডা। পরিস্থিতিটা একটু ভারী হয়ে গেছিল, স্পেশালি সেই মানুষটার কথা বলতে গিয়ে যার নাম বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে সঞ্চারী মুখার্জি রয়েছে, কুশল চক্রবর্তীর গিন্নি এটা সেকেন্ডারি পরিচয়, তার আগে তিনি অভিনয়টা নিয়মিত করেন এবং তার আগে ল নিয়ে যা যা করা সম্ভব তিনি সমস্ত কিছু করেছেন। না মানে লয়ার হয়তো সেই প্রফেশনে ডিরেক্টলি কালো কোট পরে আসেননি, কিন্তু ওটা বাদ দিয়ে যা যা করা সম্ভব সেই সমস্ত কাজকর্ম করেছেন, সেই ল নিয়ে না পড়া ল ল না আজকে আমাদের সঙ্গে রয়েছেন। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের এক্সপিরিয়েন্সেস আমার বহুদিনের স্বপ্ন ছিল বাপ্পাদার কাছে কাজ করব, আলটিমেটলি কাজ করলাম, যদিও কাজটা খুব অল্প। কাজ কোনটা? কতটা? আমার এটাই প্রথম কাজ, এটাই আমার জীবনের সবচেয়ে আঘাত যন্ত্রণা, যে আমার বাপ্পাদার কাছে যেটা প্রথম কাজ সেটা ওর জীবনের শেষ কাজ হয়ে গেল। তা অনেক দিন থেকেই আমি যখনই অ্যাপ্রোচ করেছিলাম বাপ্পাদাকে, বাপ্পাদা খুব ল পছন্দ করত, যে কারণে বাপ্পাদা আমাকে এত প্রশ্রয় দিত, এত স্নেহ করত, বলতো সঞ্চারী তুমি লটাকে কখনো ছেড়ো না, তুমি অভিনয় করো কিন্তু তুমি লটা যেন তোমার সঙ্গে থাকে। এবং বাপ্পাদা আমার কাছ থেকে লয়ের অনেক পরামর্শ বিভিন্ন সময় আমাকে বলতো, এই বইটা একটু লাইব্রেরি থেকে তোলো, জানতো যে আমি ন্যাশনাল ল স্কুলের স্টুডেন্ট, ওখানে এনরিচড লাইব্রেরি। বাপ্পাদা এসব পড়াশোনা করতো? বাপ্পাদা ভীষণ পড়াশুনো করা মানুষ একজন, আর বাপ্পাদার প্রথম পরিচয় তো পরিচালকের থেকে, উনি একজন খুব ভালো কবি ছিলেন দেশ পত্রিকায় একটা সময়, ওনার বাবাও যেহেতু দেবাশিস বন্দ্যোপাধ্যায় একজন পশ্চিমবঙ্গের অন্যতম মানে বড় মাপের মানুষ, লেখক।
তা বাপাদার খুব ল ইন্টারেস্ট ছিল আমার কাছ থেকে, অনেক সময় কপিরাইট অ্যাক্ট, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু উনি জিজ্ঞেস করতেন, জানতেন। সেই সময় থেকেই বাপ্পাদা আমাকে বলেছিল যে তোমাকে আমি অবশ্যই অভিনয়ের সুযোগ দেব, এটা নিয়ে বলতেই হবে না, কিন্তু আমাকেও তোমাকে মানে ছাত্র বানাতে হবে, আমি তোমার কাছ থেকে লটা শিখতে চাই, এটা আমার জীবনের একটা অপূর্ণ ইচ্ছা। আমার ল পড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ল পড়া হয়নি, তুমি আমাকে একটু বলে বলে দিও যখন দরকার হবে। তো খুবই ভালো এইরকমভাবে জিনিসটা এগোচ্ছিল, খুব সুন্দর। তা অনেক অপেক্ষা করার পর যে ছবিটির কথা আমি বললাম, শোভনা ব্রিজ, অনেক দিনের অপেক্ষার অবসান হচ্ছে আমার এই ছবিতে কাজ করা। বাপ্পাদা, এই ছবিতে তোমার চরিত্র কি রকম? এই ছবিতে আমি একটি রিফিউজি মেয়ের ভূমিকায় অভিনয় করেছি, খুব বেশি নয়, কিন্তু ছবির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ওটা, মানে একটি রিফিউজি মেয়ে বাইরে থেকে আসছে, পরিবার আছে সঙ্গে, কিভাবে তাদেরকে অন্য জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে চাকরির লোভ দেখিয়ে, এরকম একটা ডিগ্ল্যামারাইজড চরিত্র। বাপ্পাদা আগেই বলেছিল আমাকে, বলেছিল যে সঞ্চারী তুমি আমার কাছে প্রথম যে কাজ করবে, আমি তোমাকে বড় কিছু এক্সপেক্ট তুমি আমার কাছে করো না, খুব বড় কিছু না, কিন্তু একটা খুব ভালো ঠিকঠাক কাজ হবে, এটা হবে প্রথম কাজ। তা স্বাভাবিকভাবে ভীষণ ইচ্ছা ছিল যে পরবর্তী বড় একটা স্বপ্ন দেখছিলাম যে একটা বিগ ব্রেক বাপ্পাদার কাছে হোক। আর বাপ্পাদা আমাকে একটা বড় লোভনীয় রোল বলেছিল, সেটাও রিলেটিং টু ল, বলেছিল যে আমি তোমাকে কথা দিচ্ছি, দরকার হয় তুমি খাতা পেন নিয়ে লিখে নাও, আমি একটা ছবি করব যার মূল বিষয়বস্তুই হবে ল, আর তাতে লয়ারের চরিত্রটা করবে তুমি। এটা মানে এখনো যখন মনে পড়ে, তুমি আর তোমাকে বোঝানোর কিছু নেই কি হয় মনের অবস্থাটা। তা সেসব তো হলো না, বাপ্পাদার কাছে এইটাই আমার প্রথম কাজ এবং এটাই আমার বাপ্পাদার কাছে শেষ কাজ হয়ে দাঁড়ালো। আমাদের এই শুটিংটা হয়েছিল চেরাপুঞ্জির শহরাতে, ভীষণ সুন্দর জায়গা, লোকেশন বাপ্পাদা নিজে অনেক খাটাখাটনি করে ঠিক করেছিল, নিজের সমস্ত সঞ্চিত অর্থ সব কিছু দিয়ে ছবিটা করা। তা ওই জায়গাতে যে কদিন শুটিং করেছি স্বপ্নের মতো, ওরকম নৈসর্গ ওরকম সুন্দর জায়গা আমি খুব কম দেখেছি, আর শুটিং করার জন্য ইচ্ছা মতো এই জায়গায় যাচ্ছি ওই জায়গায় যাচ্ছি। আর বাপ্পাদার কাজ করা একটা অন্যরকম, মানে হি অলওয়েজ বিলিভড ইন টিম ওয়ার্ক, সবসময় টিম ওয়ার্কে বিশ্বাস করতো। হি ডিডন্ট হ্যাভ এনি স্ক্রিপ্ট, ফর্মাল স্ক্রিপ্ট আমরা যাকে বলি সেটা ছিল না, অন স্পট উনি বলতেন যে এবার এটা করো ওটা করো, যার জন্য অভিনয়টা না খুব ন্যাচারালি বেরিয়ে আসতো, কখনো প্রস্তুতি থাকতো না যে এবার স্ক্রিপ্ট নিয়ে যে একটা স্টিভ ভাব চলে আসে সেটা হতো না। অনেক জিজ্ঞেস করতাম বাপ্পাদা এরপর কি হতে পারে, তুমি শুধু সশরীরে চলে এসো, যখন যা হবে আমি বলে দেবো, এটাই ছিল। একটা স্যালিউট রইল বাপ্পাইতো বন্দ্যোপাধ্যায়ের জন্য। ইটস এই ইমোশনাল বন্ডিংটা যে কতটা যন্ত্রণার সেটা যারা সামনে থেকে দেখেছেন তারা বুঝতে পারবেন, এবং এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কি বিরাট লস সেটা তো ইতিহাস বলবে। কুশলদায় ফিরি, কুশলদা মানুষটা কিরকম, ভীষণ ইমোশনাল, বকাবকি করে? না, বকাবকি করে না একদমই, খুব ইমোশনাল। কিন্তু কুশলদা আবার খুব নির্ঝঞ্ঝাট মানুষ, মানে কুশলদা এরকম যে হয়তো খুব ডিসিপ্লিনে বাঁধতে চাইছি যে এই সময়ের মধ্যে ঠিক ডিনার করবে, এই সময় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে কিন্তু এই সময় শুয়ে পড়বে, এই এই করা যাবে না, এরকম ডিসিপ্লিনের মধ্যে কুশলদা খুব একটা যায় না, এবং একটু রিল্যাক্সড নিজের মতো। কি খেতে ভালোবাসে কুশলদা? খেতে তো চিকেন খুব পছন্দ করে। তুমি রান্না করো চিকেন? না না, এইটাই একটা লজ্জার প্রশ্ন যে আমি আজ অব্দি কোনো রান্নাই করে উঠতে পারলাম না, বিশেষ করে আমি না আমিষ যে কোনো রান্না, মানে ফিশ হোক চিকেন হোক, খুব ভয় পাই, তাতে অনেক মশলাপাতির ব্যাপার আছে, আমি এসব নিয়ে কি করে উঠবো বুঝতে পারি না। আমাকে আমার দৌড় বড় জোর ওই আলু পোস্ত। সেটাও করি না, কারণ কাজের লোক যখন আসে তখন না আমার আমার ঘুম ভাঙে না, তারা চলে যাওয়ারও অনেক পরে আমি ঘুম থেকে উঠি, কাজের লোক বেশিরভাগ দিন আমাকে দেখতেই পায় না। আর কিছু বলার থাকলে কুশলদাকে বলে যায়, কুশলদা আমাকে কনভে করে দেয়। ওরে বাবা, খুব বিরাট অ্যাডজাস্টিং হাজবেন্ড তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি জানি না, মানে বাইরে যখন ছেলেদেরকে ঝাড়ি টাড়ি মারো তখন কুশলদা রেগে যায় না? এটা ঝাড়ি তো দেখো, আমি আমি ঝাড়ি আর মারি না, আগেও মারতাম না, কিন্তু কি করবো, এটা কেমন কেমন আমি একটু এরকম হয়ে গেছি, মানে এই জীবনের স্ট্রাগল যন্ত্রণার জন্য আমার এসব চলে গেছে মন থেকে, মানে আমি সবসময় এখন ঠিক আছে এই চলছে চলুক, এই মেশিনের মতো তো ক্রিয়েটিভিটির বিরাট বড়। হ্যাঁ সেটাই, আমি অবসর সময় একটু কবিতা লিখতে ভালোবাসি। আমাকে একটা কবিতা শোনাও না যদি মনে থাকে। আমার চারটে লাইনে আমি বলছি, ক্লাউড বিনিথ আইজ, রেইন ইন হার্ট, মাডি ফিলিংস, ইউ ক্যানট ডিপার্ট। আরেকবার আরেকবার,
cloud beneath eyes, rain in heart, muddy feelings you cannot depart. Oof. আমাদের নিউ ইয়ার্কে যে সমস্ত ভিউয়ার্সরা এই মুহূর্তে দেখছেন, তারা বুঝবেন যে আমরা আমরা কালচারাল দিক থেকে কতটা রিচ। আমাদের যদি শোটা নিউ ইয়র্কে যায়, জর্জ বুশ এবং ওবামা স্পেশালি এই শোটা দেখেন, অ্যান্ড দে লাভ ইট লাইক এনিথিং। সো তারা মাঝে মাঝে প্রশংসা করেন, ইভেন মেল পেলেও করেন। ইনফ্যাক্ট অবেলায় আড্ডায় মাঝে মাঝে তারা জিজ্ঞেস করেন যে মিশেল ওবামাকে কি কোনোভাবে পাঠানো সম্ভব। সো আমরা এখনও কিউবে রেখেছি। যাই হোক, এনিওয়েজ, কি গম্ভীর হয়ে হ্যাঁটা বললো হতেও পারে। তুমি ব্যক্তিগত লাইফে কি তুমি কি একবারই ইয়ার্কি মারো না? খুব সিরিয়াস? না না, এরকম আমি আসলে আমি তো এখন খুব লড়াই করছি। এই লড়াইটা আমাকে না ভীষণ মানে সিরিয়াস, লড়াইটা সাইড করো, লিভ ইট, লিভ ইট, ইটস আ ভেরি ফর্মাল, কাম অন, আমরা একটা ইনফর্মাল আড্ডা দিচ্ছি। সো দয়টা বাদ রাখো, তুমি নিজে মানে তোমার ব্যক্তিগত জীবন থেকে কি হাসি টাসি এগুলো শুষে গেছে? না না না, এরকম একবার হয়েছিল, কিন্তু এখন আবার কুশল দা আসার পর হাসিটা ফিরে এসেছে। তুমি ঠিকই বলেছো, আমি যখন আমার ওই পিরিয়ডটা আমি বলছি হস্টেল ছেড়ে যখন আমি দেখছি যে আমাকে এবার একটা বাড়ি ভাড়া নিতে হবে, তখন আমার জীবনে মনে হয়েছিল আমি কি পড়বো এবার, মানে আমি যদি বাড়ি ভাড়া না করি আমার বর্ধমানে ফিরে যেতে হবে, ব্যর্থ আর্টিস্ট হয়ে ফিরে চলে যাব। অতএব সেটা হয়নি, যাই হোক, সে ভগবান বললে ভগবান, যে কোনো কারণেই আমি আজকে কলকাতাতে থাকতে পেরেছি এবং যেটা স্বপ্ন সেই পথেই হাঁটছি। তোমার কে যখন প্রথমবার পর্দায় দেখা গেল, যখন তোমাকে সিরিয়ালে দেখা যায়, বাবা মায়ের রিয়াকশন কেমন হয়, বোনের রিয়াকশন কেমন হয়? বোন তো খুব খুশি হয়, বোন সবসময় বলে দিয়েছে যে দেখ ও বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, ও বলে দেখ অনুপম রায়ের এই গানটাই হচ্ছে আসল কথা, আমাকে আমার মতো থাকতে দাও, এই এমন একটা গান অনুপম রায় লিখে গেছে যে এটাই জীবনের মন্ত্র হয়ে গেছে, ও তো খুব খুশি হয়। আর আমার বাবা মা এমনি পর্দায় যখন আমাকে দেখে, রিয়েলি দে ফিল হ্যাপি, খুব তাদের ভালো লাগে দেখতে, কিন্তু তারা পরক্ষণেই যখন দেখে যে আমি তো পড়াশুনো নিয়ে আর কিছু করলাম না, এই একটা কাজ হলো, আবার ওয়েট করছি আরেকটা কাজের জন্য, তখন তারা খুব চিন্তিত হয়ে ওঠে যে এভাবে কি যাবে। আসলে যাই হোক, বাঙালি পরিবার তো একটা সরকারি চাকরি, এই সমস্তগুলো খুব ভালোবাসে। তো তুমি ওদেরকে বোঝাতে পারছো যে এই লাইনটাই এরকম, আমাদের প্রত্যেকের এই ফেজটা কাটে যে একটা সময় থাকে, এই কদিন এতগুলো শো থাকবে, তারপরে হয়তো এতগুলো থাকবে না, সো দ্যাটস ভেরি কমন প্রসেস, দ্যাটস ভেরি কমন প্রসেস। হ্যাঁ, সব বোঝাতে পেরেছি, আমার মা অনেকটাই বোঝে, বাবাও যে বোঝে না তা নয়, কিন্তু ওরা না ওই একটা নিজেদের লাইফে যে সিস্টেমটা আছে ওটার বাইরে তো সবসময় আসতে পারে না, এই কারণে ওদের আর কি মানে বুঝলেও জিনিসটাকে আত্মীকরণ করতে একটু কষ্ট হয়। ফিলোসফিক্যাল মোড়ে চলে গেছে আড্ডাটা। আরও এইরকম কিছু মুহূর্ত থাকবে কি থাকবে না সেটা তো জানতে গেলে আপনাকে ব্রেকের ও পারটায় যেতে হবে। এবার আপনিও তো এক্সপেক্ট করছেন, না জান দুষ্টু প্রশ্নগুলো কখন আসবে, কখন আসবে, সঞ্চারীকে তুমি এমনি ছেড়ে দেবে, জিজ্ঞেস করবে না ওগুলো? করবো মাসিমা, দাঁড়ান, আপনি ঠিক যেটার জন্য বসে আছেন সেটা আসবে। একটা ব্রেকের ওপারে এনজয় করতে থাকুন অবেলায় আড্ডা। ফিরে এলাম বিরতির পর, আজ আড্ডা চলছে সঞ্চারী মুখার্জির সঙ্গে, অভিনেত্রী সঞ্চারী মুখার্জি, ল নিয়ে উচ্চ পড়াশুনো করা সঞ্চারী মুখার্জি এবং কুশল চক্রবর্তীর গিন্নি সঞ্চারী মুখার্জির সঙ্গে আড্ডা চলছে আজকে। আমরা এখানে একটা গেম খেলি যে গেমটাকে বলে হ্যাঁ না জানি না, এবং সেই গেমে তুমি সব কিছু বলতে পারো, বাট ইউ কান্ট সে হ্যাঁ অর না। মানে আমি জিজ্ঞেস করলাম তোমার নাম সঞ্চারী মুখার্জি, তোমাকে বলতে হবে আমার নাম সঞ্চারী মুখার্জি, ইনস্টেড অফ সেইং হ্যাঁ অর না। কঠিন, পুরো কনভারসেশনটার মধ্যে তুমি কোথাও হ্যাঁ কিংবা না বলতে পারবে না। আচ্ছা, জানি না বলা যাবে? কোনো না আসা যাবে না, জানি না, পারি না, খাই না, মানি না, নানা দানা পানা কানা কিচ্ছু হবে না, অন্য যা খুশি বলতে ওই যা ইচ্ছে বলো, কানা বলতে চাইলে তোমাকে অন্ধ বলতে হবে, ঠিক আছে? আবার স্টার্ট এর আগে আমরা বলে আসি, বাবারি চল শুরু করি। হ্যাঁ শুরু করো। আচ্ছা শুরু করলাম, বলছি সঞ্চারি তোমার স্কুল ডেজে তুমি কি বরাবর ফার্স্ট হতে নাকি না? ফার্স্ট সবসময় আমি যে হয়েছি তা নয়, তা নয়, পড়াশুনো এমনি করতাম, পড়াশুনোয় ভালো ছিলাম। আচ্ছা, খেলাধুলো করেছো? খেলাধুলোটা আমার একেবারেই পাড়ার মতো জায়গা নয়, খুব ভয় আমার খেলাধুলোয়। আচ্ছা, মানে হাত পা ছড়ে তো সাইকেল চালাতে পারো? সাইকেল জানি। আচ্ছা, আর স্কুটার বাইক ইত্যাদি পারো? স্কুটি নিয়ে আমি সবসময় চলাফেরা করেছি। ওকে, আর গাড়ি চালাতে পারো? চার চাকা শিখছি। শিখছো? কে শেখাচ্ছে, কুশলদা? না, इस गेम में हम बड़े से बड़े लॉ एक्सपर्ट को भी हरा सकते हैं, कानून हमारे हाथ में है।
কেমন লাগলো বলো? অসাধারণ, এটা মানে এটা বড় বড় অনেক নেতা মন্ত্রী অনেকেই হেরে যাবে এর কাছে। আচ্ছা, যদি দেখো কখনো যে কুশলদা এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে, কি করবে? আমি খুব যে রেগে যাব কি না যাব জানি না, একটা দুঃখ হবে, ডেফিনেটলি দুঃখ হবে। দুঃখ হলেও আমি ঠিক করে নিয়েছি যে আমি না সবাই যেমন করে সেই রেগে মেগে এটা আমি করব না, ওটা আমার করার সম্ভাবনা আছে কুশলদার এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার করার? সম্ভাবনাটা আমার মনে হচ্ছে খুবই কম, কারণ ঝঞ্ঝাট না এক্সট্রা ম্যারিটাল মানে কি, তোমাকে একটা অন্য জায়গায় কমিট করতে হচ্ছে, তার সাথে আলাদা করে দেখা। কুশলদা এই ঝঞ্ঝাটে যেতে চায় না, বড়জন মেসেজে হাই হ্যালো বলবে, এর বাইরে আর কিছু বলবে বলে মনে হয়। ওকে ওকে, হানিমুনে তোমরা কোথায় গেছিলে? আমরা গেছিলাম দার্জিলিং, দার্জিলিং থেকে একটু এগিয়ে রিসপ বলে একটি জায়গা আছে, ওখানেও কিছুদিন স্টে করেছি। ভালো কেটেছিল? হ্যাঁ ভালোই কেটেছিল। আচ্ছা, হাসিটা জাস্ট দেখুন, এবার এইবার দেখুন হাসিটা জাস্ট চওড়া হচ্ছে। ও যাই হোক, একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো, এবং সেই র্যাপিড ফায়ারে আমি তোমাকে দুটো করে অপশন দেবো, যে অপশনগুলোর মধ্যে একটা তোমাকে সিলেক্ট করতে হবে এবং তার পিছনে লজিক দিতে হবে। আচ্ছা, কোনটা সহজ, ল নাকি অভিনয়? ল। কেন? লতে একমাত্র লয়ার যদি হই তবেই সেটা খুব কঠিন হয়, কিন্তু অনেক অপশনস আছে, টিচিংয়ে যাওয়া যায়, আরও অনেক কিছু করা যায়। যদিও সেটা খুব সহজ আমি বলবো না, কারণ আমি নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে বিইং এ ন্যাশনাল ল স্কুল গ্র্যাজুয়েট, নট সরি গ্র্যাজুয়েট না, LLM মাস্টার ডিগ্রি, তাতেও কিন্তু আমি চট করে অন্যান্য জায়গায় টিচিংয়ের অপশনস, লেকচারার পোস্টের জন্য ওদের ভ্যাকেন্সি কম, নেট না দিলে কিন্তু কোথাও চান্স পাওয়া যাচ্ছে না, খুবই কঠিন। কিন্তু যদি আমি নেট সেরকমভাবে প্রিপারেশন নিয়ে দিই তাহলে তো আমার ঠিক আছে, কিন্তু অ্যাক্টিং এই কারণেই এতটা কঠিন যে কোনো তো তোমার রুল নেই না, তার পারফেক্ট মানে এরম কোনো জায়গা নেই যে এই এই ক্রাইটেরিয়া তাহলে তুমি চান্স পাবে। এখানে আমি যদি পারি, আমি যদি খাটতে পারি আর কোথাও যদি কোয়ালিফাই করে যাই, তো আমি জানি আমার এখানে আর কোনো আশঙ্কা নেই ছিটকে যাওয়ার, কিন্তু অ্যাক্টিং এ সেটা নেই। ব্রিলিয়েন্ট। ইন্সপিরেশন হিসেবে কার স্থান উপরে, বাপাদিত্য বন্দ্যোপাধ্যায়, কুশল চক্রবর্তী? বাপাদিত্য বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ তাকে ধরেই আমার হাতে খড়ি। আমি যখন কলকাতায় এসেছি, একটা পদঘাটও চিনি না কলকাতার, তখন থেকে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় আমার সাথে, মানে যে কোনো জায়গায় যাওয়ার আগে বাপ্পাদাকে একবার জিজ্ঞেস করতাম এই জায়গাটায় কি যাবো, আমি তো চিনি না, সব লোক তো সমান নয়। কুশলদা আজকে বাড়িতে গিয়ে ঝগড়া করার এনাফ উপকরণ কিন্তু দিয়ে দিলাম, এরপর ঝগড়া না করলে আমার কিছু করার নেই। জায়গা হিসেবে কোনটা বেশি আন্তরিক, কলকাতা না বর্ধমান? আমার কাছে কলকাতাই বেশি আন্তরিক, কারণ হচ্ছে বর্ধমান খুবই ভালো, মানে ছোট থেকে বড় হয়েছে, কিন্তু বর্ধমানে আমার সব থেকে প্রিয় হচ্ছে আমার নিজের ঘরটা, বাড়িটা। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি না রাস্তাঘাটে বেরিয়েছি খুব কম, বেরোতাম না, খুব ঘরকুনো ছিলাম, কিন্তু কলকাতা অন্য রকমের, কলকাতায় ঘরে থাকতে মনই চায় না, এই মনে হয় ছুটে নন্দনে চলে যাই, এই মনে হয় একটা থিয়েটার দেখে আসি, কলকাতা অনেক আন্তরিক। কোনটা তোমাকে বেশি সুন্দরী করে, তোমার স্মাইলটা না তোমার তিলটা? স্মাইল মনে হয়। কেন? স্মাইলের মধ্যে একটা যে স্পন্টেনিটি থাকে, একটা আমার নিজেকে সবসময় খুব মনে হয় যে আমি তো খুব পরিষ্কার মনের মানুষ, এইটুকুই বলতে পারি নিজের সম্পর্কে, সেটা হাসি দিয়ে ভীষণভাবে ফুটে ওঠে। কুশলদা কখন দুষ্টুমি করতে ভালোবাসে, মধ্যরাত্রে না দুপুরবেলায়? কুশলদার কাছে মধ্যরাত কিন্তু শুধু ঘুমেরই সময়, কুশলদা খুব মানে সেই 11টায় ঘুমোচ্ছি ভোর 6টায় উঠছে এরকম মানুষ, কাজে আমাদেরও সমস্ত সেই টিপিক্যাল রাত, মানে দুষ্টুমি এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, তাহলে দুপুরবেলাটাই প্রেফার করো? দুপুর সকাল যে কোনো। যাই হোক, আড্ডা একেবারে। কুশলদা এই পর্যন্ত এডিট করবো না আমরা। তুমি যে এলে তোমার টাফ টাইম থেকে সিরিয়াল এবং ফিল্মের ব্যস্ততার মাঝে, তুমি যে ফাইনালি এলে এবং আমাদের সঙ্গে অভিনয় স্ট্রাগলটা করলে, এটা এটার জন্য আমরা আমরা রিয়েলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করবো, এবং আমাদের তরফ থেকে কুশলদাকে ভালোবাসা জানিও, বলো যে এমন কিছু ওখানে বলে এসেছি যেগুলো তুমি জানলে যে কি করবে জানি না।
আমি আজকে ফোনটা বন্ধ রাখবো, কুশলদার কোনো হোয়াটসঅ্যাপ যদি আমার ফোনে ঢোকে আমি রিপ্লাই করছি না অ্যাটলিস্ট। Well, thank you, thanks a lot. Tata, goodbye. বলে চলে যাওয়ার টাইম, বাট যাওয়ার আগে এটাই বলে যাবো যে স্মাইলটাকে পাস অন করতে থাকবেন, হাসতে থাকবেন, এনজয় করতে থাকবেন। যারা স্ট্রাগলিং অ্যাক্টর বলে যদি 10-12টা ফিল্মের কেরিয়ারটাকে আরও বেশি উঁচু করতে চায়, তাদের প্রতিও একটু ওই স্মাইলিং ফেস দিয়ে বলবেন ভালো আছি, ভালো থেকো, আগাছের ঠিকানায় চিঠি লিখো। গুড বাই, ভীষণ ভালো, পরদিন দেখা হবে।